ফটিয়ার খলিলুর রহমান বালিকা উচ্চ বিদ্যালয়ের 32 বছর পূর্তি ও পূর্ণমিলনী উৎসব শুক্রবার দিনব্যাপী স্কুল প্রাঙ্গণত অনুষ্ঠিত হয়। সাংস্কৃতিক অনুষ্ঠান নৃত্য গানের মধ্য দিয়ে নেয় পুরোদিন উৎসবত মাতি আসিল শিক্ষার্থী হল। পরে বিদ্যালয়ের প্রতিষ্ঠাতা খলিলুর রহমানের সভাপতিত্বে অনুষ্ঠানের প্রধান অতিথি আসিল পটিয়ার সংসদ সদস্য আলহাজ শামসুল হক চৌধুরী। অন্যান্যের মধ্যে উপস্থিত আসিল সাবেক ইউএনও মিসেস রোকেয়া পারভিন, পৌর মেয়র অধ্যাপক হারুনুর রশিদ, কলেজের অধ্যক্ষ আবু তৈয়ব, বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুল ইসলাম সিদ্দিকী সহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ। অভিভাবক হিসেবে আছেন, যিনি একটি বালিকা বিদ্যালয়, একটি বালিকা ডিগ্রি কলেজ, একটি কিন্ডারগার্টেন স্কুল প্রতিষ্ঠা করেছেন, পুরান্তর নেতা জোরে তালি দেন আপনারা সবাই। ডেক্স নিউজ, সি প্লাস টিভি, চট্টগ্রাম। দর্শক আনার এই ভিডিও কিনা অনারাতে কম লাগলে এই লাল সাবস্ক্রাইব বাটন দবরাই উঙ্গ সাবস্ক্রাইব এবং সি প্লাস ফোন রে চাহো।